অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ডে দ্বীপে প্রতি বছর দেখা যায় কাঁকড়া বাহিনীর দল বেঁধে উপকূলে যাওয়ার দৃশ্য। আর যাদের পারাপারের জন্য বন্ধ করা হয়েছে শহরের রাস্তা, বানানো হয়েছে কৃত্রিম সেতু। এর মধ্যে রাস্তা জুড়ে পড়ে গিয়েছে সাইনবোর্ড, বড় বড় অক্ষরে লেখা রয়েছে নো এন্ট্রি। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। ক্রিসমাস আইল্যান্ড দ্বীপ শহরের রাস্তায় এখন কাঁকড়াদের লাল মিছিল, তারা একের পর এক পেরিয়ে যাচ্ছে শহরের রাজপথ। তবে তেমন কোনো রাজনৈতিক এজেন্ডা তাদের নেই, রয়েছে ঘরে ফেরার তাগিদ। বংশবৃদ্ধির অভিযানে তারা এগিয়ে চলে সমুদ্র পথে। আপাতত দ্বীপটির রাজপথ জুড়ে এই সব দায়িত্ববান কাঁকড়াদের বিরাট মিছিল। তাদের অভিযান এমনই জোরদার যে রাস্তা বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে ওরা। এর মাঝে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের যানবাহন চলাচল, এমনকি পথচারীদের যাতায়াতেও নিষেধাজ্ঞা জারি করেছে সেখানকার কর্তৃপক্ষ। অনেকেই কাঁকড়াদের দৌরাত্বে বন্দী হয়ে পড়েছেন ঘরে। দরজা, অফিস, উঠোন, রাস্তা জুড়ে এখন শুধু কাঁকড়াদেরই দৌরাত্ম্য। প্রতি বছর অক্টোবর নভেম্বরে তারা এগিয়ে যায় সমুদ্রের দিকে। প্রথমে পুরুষরা সমুদ্রে পৌঁছায় সবার আগে, সাথে নারীরা দল বেঁধে যাত্রা করে। সামনেই মিলনের মাস, আর তার আগেই ওদের পৌঁছতে হবে সমুদ্রে। এরপরই কয়েক সপ্তাহ ধরে চলবে তাদের প্রজনন পর্ব। বংশবৃদ্ধি শেষে ঘরে ফিরবে তারা, আর বছর শেষে আবারও অংশ নেবে সৃষ্টির এই মহাযজ্ঞে। মাসুদ রানা, নিউজ 24।